সুরক্ষার পরোয়া না করে এভাবেই শিশুদের মোটর বাইকে চাপিয়ে পথে নেমেছেন অভিভাবকেরা। নিজে হেলমেট পরে থাকলেও সামনে এবং পিছনে বসে থাকা দুই শিশুর মাথায় নেই হেলমেট। আবার এদের মধ্যে অনেক চালক ও আরোহী কারোরই নেই হেলমেট। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও চালাচ্ছে কড়া নজরদারি, তা সত্ত্বেও প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তে হেলমেট না পরে বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে দুর্ঘটনায় পড়ছেন অনেকেই। হেলমেট নিয়ে সচেতনতা প্রসারের এত চেষ্টার পরেও কেন হেলমেট পরেন না, শহরের বিভিন্ন জায়গায় ঘুরে পাওয়া গেল নানান উত্তর। সুরক্ষিত এখানে, সুরক্ষিত বলতে গেলে আমি বললাম তো সবাই অরক্ষিত, আপনি যেমন সুরক্ষিত না আমি সেরকম সুরক্ষিত না, শুধু একজন মাপকারীকে না বিষয়টা আপনি সামগ্রিকভাবে বলতে হবে। এটা এমন, আমি আমার বাসার এটা এমন দূরত্ব না যে এখানে দুর্ঘটনা হাইটেও তো আসতে পারি না, জ্যামের কারণে তো আর দুর্ঘটনা ঘটাবো কখন না। বাচ্চার হেলমেট আছে, আজকে আনতে ভুলে গেছি, আছে। শিশুদের হেলমেট না পরানোর ক্ষেত্রে অধিকাংশ বাবা মায়েরই যুক্তি, ছোটদের ভালো হেলমেট পাওয়া যায় না বাজারে। আসলে বাচ্চাদের সাইজের হেলমেট কিন্তু বাজারে তেমন একটা খুব পাওয়া যায় না। আদিতে তো বাচ্চাকে, বড় বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছি, মানে এমন টাইমে ছোট বাচ্চারা বাইনা ধরে, মানে কি মানে মানে নিজেও কিছু করতে পারি না, মানে বাসাও রেখে আসতে পারি না। ছোট হেলমেট পাওয়া যায় না মার্কেটে, এই জন্য শহর জুড়ে বিভিন্ন রাস্তার মোড়ে বিলবোর্ড ঘোষণা, এমনকি পেট্রোল পাম্পে তেল না দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও বাইক আরোহীদের একটি বড় অংশ পরছেন না হেলমেট, যার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর এমন দুর্ঘটনা রোধে হেলমেট রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করেন সচেতন মহল। রিদওয়ান হৃদয়, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।